بسم الله الرحمن الرحيم. গাজীপুরের ওই বোনের আরেকটি প্রশ্ন ছিল, উনি বলছেন যে কোথাও যাত্রাকালে ঘরের দরজা ছুঁয়ে সালাম দেওয়া এবং মসজিদের চৌকাঠ ছুঁয়ে সালাম করা কি জায়েজ? দেখুন, মানুষের প্রয়োজন এমন সব কিছুই ইসলাম বলে দিয়েছে। ইহকাল এবং পরকালে যা কিছু লাগবে সব কিছু ইসলাম বলে দিয়েছে। বাড়ি থেকে বের হলে কি করতে হবে, যানবাহনে আরোহণকালে কি করতে হবে, কি পড়তে হবে, সফরে বের হলে কোন দোয়া পড়তে হবে, সব কিছুই ইসলাম খোলাখুলি বলে দিয়েছে। বিশেষ করে যাত্রাকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কি করতে হবে, সুনানে আবু দাউদে এসেছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমার বাড়ি থেকে বের হতেন তখনই আসমানের দিকে চোখ তুলে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও উজহালা আও ইউজহালা আলাই। অনুরূপভাবে অন্য হাদিসে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা এসেছে এবং এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এইভাবে সফর অবস্থায় কী পড়তে হবে, যানবাহনে চড়ার সময় কী বলতে হবে, সব কিছু ইসলামে এসছে। তবে প্রশ্নে উল্লেখিত আমলের প্রমাণে যে বাড়ির দরজা ধরে সালাম করা, ছুঁয়ে সালাম করা, মসজিদের চৌকাঠ ছুঁয়ে সালাম করা, এর প্রমাণে কোনো হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য, এমনকি অতীত এবং বর্তমানে কোনো আলেমের বক্তব্যও আমি পাইনি। তো কোরআন হাদিসে প্রমাণিত নয় এমন যাবতীয় আমল আমাদেরকে পরিহার করতে হবে, যেটা প্রমাণিত শুধু সেটাই করতে হবে। মহারব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।